বেশ ভালোই তো ছিল মেয়েটা, হঠাৎ করে যে কি হলো? কোনো কথাই তো গ্রাহ্য করত না। কোথায় এটা কি প্রেম হলো না ভেঙে গেল, নিজের জীবনটা শেষ করে দিল। বাবা মা যে এত কষ্ট করে বড় করলো। তোমার দাদা বৌদিকেও বলি হারি যায়, নিজেরা ঝগড়া করছে, ডিভোর্স করছে, মেয়েকে মানুষ করার দিকে কোনো গ্রাহ্যই নেই। ওরা কি জানতো না নাকি মেয়ে কি করে? আমরা কি জানি আমাদের ছেলে কি কি করে বেড়াচ্ছে? আমি খুব ভালো করে জানি আমার ছেলে কিছু করছে না। ওই আনন্দই থাকো, এই জেনারেশনটাই এরকম, দায়িত্ববোধ বলে কিচ্ছু নেই। সারাদিন শুধু ওই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সেলফি এই নিয়ে পড়ে আছে। আমি আমি করে একেবারে শেষ হয়ে যাচ্ছে। যেটা জানো না সেটা নিয়ে কথা না বলেই ভালো। কি জানি না আমি, ছেলে মেয়েকে জানো না, সময়টা কি যাচ্ছে সেটা জানো না, কিভাবে বাঁচতে হয় সেটাও জানো না, শুধু একটাই জিনিস জানো, লোকে কি বলবে, ছেলেমেয়েরা কি বলতে চাইছে একবার শুনতে চেয়েছো? উপতি চুপ কর। দাঁড়াও দাঁড়াও কুকু দাঁড়াও, শুনতে দাও। 16 বছর ধরে কষ্ট করে ওকে বড় করেছি, কি রেজাল্ট হয়েছে সেটা জানতে হবে না? বল, এত বছর ধরে তোকে কষ্ট করে বড় করে তোর মা আর আমি কি ভুল করেছি বল? বড় করে কোনো ফেভার করনি আমাদের উপরে। কে বলেছিল জন্ম দিতে? আমরা বলেছিলাম? বলিনি তো। কেন জানো? কারণ বাবা মা হবে, ফ্যামিলি হবে, এটা তোমাদের ইচ্ছে, আমাদের ইচ্ছে নয়। তাই জন্মটা যখন দিয়েছো তখন দায়িত্বটাও তোমাদের, আমাদের নয়। কিভাবে কথা বলছিস, ভুলে যাচ্ছিস নাকি বাবার সঙ্গে কথা বলছিস? বোকা বোকা রকস্টারের মতো কান ফুটো করে আর ফক ফক করে সিগারেট খেলেই বড় হওয়া যায় না। তুই আইআইটিতে পড়লে তুই একটা বড় চাকরি পাবি, আমার তাতে কাউকে কিছু বলার নেই। চুপ করো, লোক শুনছে, চুপ করো। আমি চাই না, আমি চাই না তুইও আমার মতো ওই লোকাল ট্রেনে ঘুরে বেড়াস। বাবা মা হিসেবে তোর একটা ভালো জীবন চাই। আমি বড় হয়ে কি করবো সেটা আমার ডিসিশন। আমি হয়তো বড় হয়ে মিউজিক করতে চাইবো, হয়তো ফেল করবো, খেতে পাবো না, কিন্তু সেটা তো আমার ইচ্ছে। তোমার কি হলো এতগুলো বছর ধরে চাকরি করে? সেই তো শেষ জীবনে এসে সাফার করছো। কেন আমায় জ্ঞান দিচ্ছ? আই ডোন্ট ওয়ান্ট ইয়োর লাইফ।